হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিন্দু বন্ধুদের জন্য জানাচ্ছি আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় পিসি বা ল্যাপটপের মাধ্যমে। তো আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও এর আগেও দেখেছেন যে কিভাবে ফেসবুকের প্রোফাইল পিক চেঞ্জ করতে হয়, কিভাবে নাম চেঞ্জ করতে হয়, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, বা আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও আপনারা দেখেছেন। তো এরকম ভিডিও আমারও আছে। তবে আমি আজকে যেটা আপনাদের দেখাতে যাচ্ছি, একবারে ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পুরো ফেসবুক অ্যাকাউন্টের যত ইনফরমেশন লাগে সব দেওয়া এবং কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সেটাও আপনাকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যারা প্রথম ফেসবুক খুলতে যাচ্ছেন তারা মনোযোগ দিয়ে দেখবেন, আর যারা অলরেডি পারেন বা কিছু কিছু সমস্যা আছে তারা ভিডিওটা তারাও দেখবেন। আশা করি সবারই কাজে লাগবে। তো বন্ধুরা, তার আগে একটা কথা বলে নিচ্ছি, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আমার চ্যানেলে প্রবলেম হবে। তো যদি আপনারা দেখতে চান তাহলে পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করবেন, আগেই সাবস্ক্রাইব করবেন না। তো বন্ধুরা, বেশি কথা না বলে শুধু মূল কার্যক্রমে চলে যাই। তো বন্ধুরা, আর একটা কথা বলে নিই, যেটা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে যেটা ছবি দেখছেন সেটা একটা আমার থেকে, যেটা আমি, এটা আমার বড় ভাই। তো চলুন চলে যাই আমাদের ভিডিওতে। তো আপনারা যারা পিসি ল্যাপটপ বা যাই ইউজ করেন, সবার ল্যাপটপে কিন্তু মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোম, অবেরা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন থেকে থাকে। তো এক একজন এক এক সার্চ ইঞ্জিন ইউজ করে। তো আমি যেটা ইউজ করি, আমি যেটা কমফোর্ট ফিল করি সেটা হচ্ছে গুগল ক্রোম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সেটি ওপেন করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আমি নিচে দেখুন শর্টকাট সবগুলো সেভ করে নিয়েছি। আপনারা এখানে www.facebook.com লিখে সার্চ দেবেন। তো আমার এখানে যেহেতু আছে, আমি এখানে ক্লিক করে নিচ্ছি ফেসবুকে। ফেসবুকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি আরেকটা খুলবো যেহেতু আপনাদের শিখাতে যাচ্ছি। তো আমি এটা লগ আউট করে নিচ্ছি। লগ আউট করে পরে এরকম একটা ইন্টারফেস আসবে। হয়তো আপনাদের এই অ্যাকাউন্টগুলো দেখাবে না, আপনি যদি নতুন ফেসবুক ইউজার হতে চান হয়ে থাকেন তাহলে আপনাদের এগুলো দেখাবে না। তো এখানে কী যাচ্ছে, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, পাসওয়ার্ড, লগ ইন। তো আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে, ফেসবুক অ্যাকাউন্ট যদি অলরেডি আপনার থেকে থাকে, তাহলে এটুকু আপনার জন্য। সে তো আপনারা যেহেতু, মানে আমি যেহেতু দেখাতে চাচ্ছি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে যে নিচে দেখুন একটু অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা এই অপশনে ক্লিক করে দেব। এই অপশন ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এরকম পেজ আসার পর আপনারা এখানে ফার্স্ট নেমে লিখবেন আপনার নামের প্রথম টুক, আর সার নামে লিখবেন আপনার নামের পদবি। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। অনেক আর আমার পদবি দিচ্ছি হলো সাহেব। তো নিচে যাচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। এটা আপনাদের একটু বুঝতে হবে, আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই এখানে মোবাইল নাম্বার দেবেন, আর যদি ইমেল অ্যাড্রেস দিয়ে এই অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে এখানে ইমেল দেবেন। তো আপনার যদি ইমেল অ্যাকাউন্ট থাকে তবেই আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে, দুটি ভিডিও আছে, আপনার মোবাইল দিয়ে কীভাবে খুলবেন অথবা পিসি দিয়ে কীভাবে খুলবেন। তো যদি না থাকে, আপনার প্রয়োজন মনে করলে সেই ভিডিওটি আপনারা দেখে শিখে নিতে পারেন যে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তবে লিখবেন, আর যদি না থাকে তাহলে এখানে ফোন নাম্বার দেবেন। তো বন্ধুরা, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যেহেতু জিমেল সবার থাকে না আর ফোন নাম্বার সবাই থাকে, তো আমি ফোন নাম্বারই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার ফোন নাম্বারটা লিখে দিই। টাইপিং একটু লেট হচ্ছে কারণ আমি একান্তে টাইপিং করছি। এখানে আপনারা লিখবেন আপনি যে পাসওয়ার্ডটা দিতে চান, আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা দিতে চান সেই পাসওয়ার্ডটা এখানে আপনি লিখে দেবেন। এখানে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, সংখ্যা দিতে পারেন, বা আপনার ফোন নাম্বার দিতে পারেন, ইচ্ছা আপনার ইচ্ছা। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আমি নাম দিয়েছি এবং কিছু সংখ্যা দিয়েছি। তো
আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। নিচে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সবাই মানে বিভিন্ন ভুল তথ্য দিয়ে থাকে, তো আমার একটা সৎ পরামর্শ, আপনারা সঠিক ডেট অফ বার্থটা দিবেন এবং যত ইনফরমেশন ফেসবুকে যাবে আপনারা সব কিছুই মানে যেটা অরিজিনাল যেটা সত্য সেটাই আপনারা দিবেন, যেন আপনাকে সবাই ইনফরমেশনগুলো দেখে আপনাকে ফাইন্ড আউট করতে পারে। তো আমি আমার জন্মদিন এখানে তারিখ লিখে দিচ্ছি, যেমন তারিখ আমার হচ্ছে 12 আর মাস হচ্ছে সেপ্টেম্বর সাল 2002 সাল। আপনারা অরিজিনালটা দেবেন কিন্তু। আর নিচের এখন টপিকটা দেখেন, এটা হলো ফিমেল আছে জেন্ডার, জেন্ডার মানে লিঙ্গ। আপনি যদি ফিমেল মানে মহিলা হন তাহলে ফিমেল দেবেন, যদি পুরুষ হন মেল দেবেন, আর যদি আপনি জানাতে না চান তাহলে অবশ্যই কাস্টম দেবেন। তো আমি এখানে যেহেতু মেল অ্যাকাউন্ট খুলছি আমি এখন ছেলে, তাই আমি মেলে ক্লিক করে দিলাম। তারপর সব ইনফরমেশন আবার একটু ভালো করে চেক করে দেবেন যে আসলে আপনি সব কিছু ঠিক মতো দিয়েছেন কিনা, পাসওয়ার্ডটা একটু ভালো মতো দেখে নেবেন, প্রয়োজন হলে আপনি পাসওয়ার্ডটা কপি করে অন্য জায়গায় রেখে দেবেন যেন আপনি পাসওয়ার্ডটা ভুলে না যান। তারপর সাইন আপে ক্লিক করে দেবেন, সব কিছু চেক করার নিচে এটা দেখছেন সাইন আপ সবুজ লেখা, এই লেখার উপরে ক্লিক করে দেবেন। এখানে একটু লোডিং হচ্ছে, এখানে ক্লিক করার পর আপনাদের যে ইন্টারফেসটা আসবে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাকি কাজগুলো আপনারা কমপ্লিট করবেন। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর একটা আপনাদের কাছে অনুরোধ, প্লিজ টেনে দেখবেন না, স্কিপ করবেন না ভিডিওটা, ভিডিওটা স্কিপ করলে আমার চ্যানেলে সমস্যা হবে। তো আমি যেহেতু আপনার উপকার করছি আশা করি আপনিও আমার উপকারই করার মানে চেষ্টা করবেন। এখানে লোডিং হচ্ছে, দেখুন এখানে কি যাচ্ছে, এখানে লেট আস নো ইফ দিস মোবাইল নাম্বার বিলংস টু ইউ, ইন্টার দ্য কোড ইন দ্য SMS সেন্ড টু দ্য যে নাম্বার থেকে সেই নাম্বার, মানে এই নাম্বারটার যে আপনার সেটা যাচাই করার জন্য এই নাম্বারে একটি কোড গিয়েছে। তো বন্ধুরা আমি আপনি যে নাম্বার দেবেন সেই নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে, তো যে নাম্বার দেবেন সেই নাম্বারটা যেন বন্ধ না হয় অবশ্যই সেটা খোলা রাখতে হবে এবং সেখানকার কোডটা আপনারা লিখে দেবেন। বন্ধুরা সরি আমার ফোনটা একটু দূরে, আমি চেক করে আসছি, চেক করে দেখছি আসলে আপনি কেসে নাকি। বন্ধুরা আমার ফোনে দেখুন না যে অলরেডি একটা চলে আসছে, আমি এটা লিখে দিচ্ছি, এই কোডটি আমার নাম্বারে চলে আসছে। আপনার কোডটি একটু ভালো করে দেখে নেবেন যে আসলে ঠিক আছে কিনা, তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। আর যদি আপনার ফোনে SMS না দেয় তাহলে সেন্ড SMS আইকন এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে কি লেখা আছে, ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্ম ইউর অ্যাকাউন্ট উইথ দ্য ফোন নাম্বার, মানে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন এই ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট কনফার্মেশনটা সাকসেস হবে। ইউ উইল ইউজ দিস ফোন নাম্বার টু লগ ইন, তো আপনি যদি এই ফোনটা ফোন নাম্বার ইউজ করতে চান তো এখানে ওকে দেবেন, ওকে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি ওপেন হবে। এই দেখুন এখানে লোডিং হচ্ছে, এই যে কোনাতে লোডিং হচ্ছে, তারপরে একটি পেজ আসছে আপনার সামনে। বন্ধুরা আবারও বারবার বলছি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, টেনে দেখবেন না প্লিজ, ভিডিওটা টেনে দেখবেন না, পুরোপুরি দেখবেন। আর যারা নতুন তারা তো অবশ্যই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে এবং যদি না বোঝেন সেটা আবার পজ করে দেখবেন, পজ করে দেখে বোঝার চেষ্টা করবেন। এখানে কি কি লেখা আছে, এখানে হলো অ্যাড ফ্রেন্ডস, সিলেক্ট ইউর ফ্রেন্ডস ফ্রম দ্য লিস্ট, আপনার যদি লিস্ট থেকে কোনো মানে কিছু ফ্রেন্ড আপনাকে অ্যাড করতে হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে, এই লিস্টে যদি আপনি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার পাঠান আপনি না চান যে আপনি এখানকার উপর আপনি, তো আমি এখানে কিছু ফ্রেন্ডকে আমি অ্যাড করতে চাচ্ছি, তো আমি আপনি অন্তত একজনকে সিলেক্ট করবেন, অন্তত একজন বা তিনজন, দুই তিনজনকে আপনি সিলেক্ট করে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, তাছাড়া কিন্তু আপনি নেক্সটে যেতে পারবেন না, অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে। তো আমি নেক্সট অপশনে ক্লিক করছি, আমি আর দিতে চাই না ফ্রেন্ড রিকোয়েস্ট, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই অ্যাকাউন্টটি আমার খোলা, আমাকে এটা প্রয়োজন নেই কারণ এটা আপলোডে প্রোফাইল ফটো, ওয়েলকাম টু ফেসবুক, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট, তো এখানে একটি আপনাকে চেনার জন্য এখানে একটি আপনার প্রোফাইল ফটো আপলোড করতে হবে,
আর অ্যাডোবি বলুন না, এখানে আপনি আরো ফ্যামিলি প্যাকেজ দিতে পারেন, এগুলো পরে ব্যাপার। আপনার প্রোফাইলটা কমপ্লিট করা দরকার, তো এখানে একটা অ্যাড দেখতে এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপডেট প্রোফাইল দিতে আর আপলোড ফটো অ্যাড ফ্রেম, কোনো অ্যাড ফ্রেম দেবেন না, এখানে আপলোড ফটো দেবেন। আপলোড ফটো দিলে এরকম একটা অপশন আপনাদের সামনে চলে আসবে। তো আপনি পিসি হোক বা ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, আপনাদের এরকম একটি অবশ্যই আসবে অপশন। এখান থেকে মাই কম্পিউটার, ডেস্কটপ, ডাউনলোড, বিভিন্ন ফাইল, আপনার যে ফাইলে আপনার পিক বা যে পিকটা আপনি দিতে চান যে ফাইলে আছে সেখানে গিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এই মুহূর্তে আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ফটো যেটা দিতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটাই দিতে চাই, আপাতত আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। এখানে ডেসক্রিপশন, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখার শেষে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য ভিডিওটি করা। এখানে আপনারা যে চাইলে ভিডিওটিকে জুম করতে পারেন, ভিডিও না সরি ফটোটিকে জুম করতে পারেন, কমাতে পারেন। তো আমি এখানে জুম একটু করলাম, করে এখানে এখানে ডেসক্রিপশনটা জুম করে আপনি দিতে হবে না দিলে হবে, আমি এখানে দিব না, আমি ক্রপ করতে পারবো ফটোটা। প্রোফাইলে শো করতে চান সেটুকু করে দেবেন। তারপরে এখানে মেকিং টেম্পোরারি, এটা মেকিং টেম্পোরারি না, আপনি যদি পারমানেন্টলি যদি আপনার অ্যাকাউন্টে প্রোফাইল পিক দিতে চান তাহলে এটা পারমানেন্টলি দেবেন। তো এখানে দেবেন সেভে ক্লিক করে দেবেন, নিচে সেভ অপশন ক্লিক করে দেবেন। আমি কিছু সময় নেবে আপনার ফটোটা এখানে আপলোড করে দেবেন। এখন নিচে আপনার কিছু ফ্রেন্ড আসছে, গো টু নো ইউর প্রাইভেসি সেটিং, আপনার এখানে প্রাইভেসি আপনার অ্যাকাউন্টের যে প্রাইভেসি সেই প্রাইভেসি সেটিং এই অপশনটা কিন্তু নিতে চলে আসবে। তো অবশ্যই টেক এর প্রাইভেসি টুর, আপনার প্রাইভেসি দিতে হবে, প্রাইভেসিটা আপনারা ক্লিক করে দেবেন। এখানে গিয়ে লার্ন মোর অ্যাবাউট প্রাইভেসি হাউ টু টেক ইন ওয়ার্ক, এখানে আসছে বিভিন্ন, আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর যখন এখানে আমাদের প্রাইভেসি আরও সে মানে বোঝা দিচ্ছে আসলে কোন জায়গা থেকে থাকে, আবার নেক্সটে ক্লিক করবেন। উপরে দেখছেন যে এটা এখানে আপনার কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে বা কাকে আপনার কী বলে অন্য এখানে বিভিন্ন ফ্রেন্ড লিস্ট আসবে আপনাদের সঙ্গে, যাদেরকে মনে হয় আপনার ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আবার এখানে উপরে থাকবে সিলেক্ট ফটো আপলোড ফটো, আপনার সিলেক্ট ফটোতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে রিসেন্ট ফটো, তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি নতুন হয় অবশ্যই এখানে বেশি অপশন থাকবে না, আপনার ছবি থাকবে না। সিলেক্ট ফটোটা আপনি কেটে দেবেন, এখানে আবার ক্লিক করবেন আপলোড ফটো, তাহলে আপনার পিসি থেকে যে কোনো আপনার ইচ্ছা মতো ফটো আপলোড করতে পারবেন। পিসি থেকে আপনার এখন যেটা
আপনি এখানে আপনি কেমন আপনার সেটা আপনি দিতে পারেন এন্ড আপনি নেম স্টুডেন্ট বা আমাদের কিছু বলতে পারেন হ্যাঁ ডিসক্রাইব করে তুমি কে এটা আবার সেটা আপনি নতুন আইডিতে এরকম মানে বিভিন্ন থাকে জায়গায় জায়গায় যে অ্যাড ফ্রেন্ড ফ্রেন্ডের পেজ দেওয়ার অপশন তো আপনার যাতে যাতে মনে করেন আপনার আইডি দেন ইচ্ছা তো আমি এখন দিতে যাচ্ছি এখানে দেখুন এখন করোনার সময় যেহেতু এখানে করোনা ভ্যাকসিনের একটি এই দেওয়া আছে ইনফরমেশন দেওয়া আছে আপনি যদি চান এখানে গেট ভ্যাকসিন ইনফো ট্রাই ইট ইচ্ছা করতে পারেন তো আমার এখানে ইচ্ছা নেই আমি যেহেতু অ্যাকাউন্টটা খোলা শিখবো এসব দিকে আপনার লাগবে আপনাদের বিভিন্ন অপশন আছে এখানে যে এডিট ডিটেলস আপনার এখনো ডিটেলস কোনো আপলোড করা হয়নি তাহলে এখানে অ্যাড স্টোরিতে আপনি স্টোরিটা পরে বোঝায় আপনি আগে প্রোফাইল কমপ্লিট করে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন আপনি এই যে প্রোফাইলটা কমপ্লিট করার জন্য ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন প্রোফাইল পিকচার আপনি আবার পরিবর্তন করতে পারেন যে এডিটের কথা দিলে আপনি আবার আপলোড করে সব ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারবেন যা যা দিয়েছেন এখানে দেখেন কাস্টমাইজ ইউর ইনফো এখানে লেখা আছে কারেন্ট টাউন অর সিটি আপনি যখন বর্তমানে যেখানে বসবাস করেন সেটা দিতে হবে ওয়ার্ক প্লেস স্কুল আর ইউনিভার্সিটি আপনি কোন কোন স্কুলে পড়েন অথবা এই বিশ্ববিদ্যালয় পড়েন সেটা এখানে আপনার অ্যাড করতে হবে এখানে হোম টাউন যাচ্ছে তারপরে রিলেশনশিপ স্ট্যাটাস এখানে কারেন্ট এইগুলো সব কিছু দেওয়ার জন্য আপনাকে কিন্তু এখানে অ্যাড অপশনে ক্লিক করতে হবে আপনাকে অ্যাড করে দেবে বারবার বলছি আমার মাউস পয়েন্টারটার দিকে আপনারা খেয়াল রাখবেন কাস্টমাইজ ইউর ইন্ট্রো এখানে অ্যাড এ ওয়ার্ক প্লেস আপনি এখানে ওয়ার্ক প্লেস অ্যাড করতে পারেন আপনি যদি কোনো কর্মক্ষেত্র থাকে তাহলে সেটা এখানে অ্যাড করে দেবেন আর যদি না থাকে তাহলে অ্যাড করবেন না তো আপনাকে দেখা দিচ্ছি বিষয়টা আমি ক্লিক করলাম এখানে ওয়ার্ক প্লেস দেখুন এখানে কী আছে অ্যাড এ ওয়ার্ক প্লেস এখানে আবার ক্লিক করে দেবেন এখানে দেখেন কোম্পানি আসছে পজিশন আসছে আপনার পজিশন কোথায় বা সিটি টাউন ডেসক্রিপশন কোন ধরনের চাকরি আপনি বা কাজ করেন সেটা এখানে দিতে হবে তো আমি যেহেতু করি না আমি দিতে যাচ্ছি না আপনার করলে এখানে দিয়ে দেবেন নিজেদের ইচ্ছা মতো আমি ক্যান্সেল করে দিলাম এজ এ ইউনিভার্সিটি অ্যাড এ ইউনিভার্সিটি আপনি যদি ইউনিভার্সিটিতে অলরেডি মানে বিশ্ববিদ্যালয়ে যদি আপনার স্টুডেন্ট হন তাহলে এখানে আপনার বিশ্ববিদ্যালয়ের নামকে অ্যাড করতে পারবেন হাই স্কুল আপনি হাই স্কুলে কোন হাই স্কুলে পড়ছেন সেই হাই স্কুলে এখানে অ্যাড করতে হবে এখানে ক্লিক করে দিচ্ছি কীভাবে করবেন সেটা দেখাই এটা আপনাদেরকে হাই স্কুল নেম লিখতে হবে তো বন্ধুরা আমি পাবনা জেলায় একটা গ্রামে বসবাস করি তো এখানে আমার রিসেন্ট মানে আমার আশেপাশেই কলেজটি অ্যাভেলেবল তারপরে এটিএসএ অ্যাভেলেবল বিভিন্ন এখানকার কলেজ বা স্কুলের নাম চলে আসছে তো আপনাদের স্কুলের নামটা এখানে লিখবেন অবশ্যই সেটিও চলে আসবে সাপোজ আমি বিবি হাই স্কুল এটা দিলাম টাইম পিরিয়ড আপনি দেওয়া হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন বাইরে একটা ক্লিক করবেন এখানে ইয়ার কত সালে আপনি ওই ঘর পড়ে মানে গেছেন ভর্তি হয়েছেন কত সালে সেটা আর আমি এখানে 2016 দিলাম মানে জানুয়ারি মাসে সবাই ভর্তি হয়েছে জানুয়ারি দিয়ে দেবেন একটি তো যে তারিখে আপনি ভর্তি হয়েছেন সেটা দিবেন কত সাল থেকে কত সাল যদি গ্রাজুয়েটেড হন তাহলে এখানকার ইয়েটা দিতে হবে আপনি যেহেতু যদি গ্রাজুয়েটেড না হন মানে আপনি যদি এখনও 9-10 মানে পড়েন তাহলে এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে ডেসক্রিপশন আপনার স্কুল সম্পর্কে বিভিন্ন ডেসক্রিপশন দিতে পারেন স্কুলটা কেমন ভালো কিনা আপনার মতামত এখানে স্কুল সম্পর্কে প্রকাশ করতে পারেন তারপর সব ইনফরমেশন দেওয়া হলে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন যে সেভে ক্লিক করে দেবেন
এখানে যে শেয়ার অন নিউজফিড আপনি যদি পোস্ট করতে চান যদি আপনি এখানে শেয়ার করেন তাহলে এটা আপনার যত ফ্রেন্ড আছে সবাই এটা দেখতে পারবে আর যদি এখানে নো দেন তাহলে কেউ দেখতে পারবে না নো দিলে আপনার প্রোফাইলে আসলে দেখতে পারবে না হলে এটা নিউজফিডে যাবে না তো আমি নিউজফিড এটা দিতে চাই না তো নো দিয়ে দিলাম আপনারা চাইলে ইয়েস দিয়ে দিবেন তারপর এখানে দেখুন এই যে একটা গোল চিহ্ন এখানে পাবলিক লেখা আছে এখানে মাউস পয়েন্টার দিয়ে পাবলিক লেখা আছে মানে এটা সবাই দেখতে পারবে যারা আপনার ফ্রেন্ড তারাও দেখতে পারবে যারা ফ্রেন্ড না তারাও দেখতে পারবে তো আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন এখানে যে পাবলিক আছে এখানে ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডস দিলে শুধু আপনার যারা বন্ধু তারা আপনার এই ইনফরমেশনটা দেখতে পারবে আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন ফ্রেন্ডস অ্যাকসেপ্ট যারা অ্যাকসেপ্ট করেছে তারা যে স্পেসিফিক ফ্রেন্ডস এখানে দিলে শুধু কিছু বন্ধুরা আপনাকে আপনার এই ইনফরমেশনটা দেখতে পারবে আর অনলিমিটেড শুধু আপনি কেউ দেখতে পারবেন তো এটা দেওয়ার ক্ষেত্রে আপনারা প্রথমে কিন্তু আপনার জেলার নামটা লিখবেন জেলার নাম লেখার পর একটা কমা দিয়ে বাংলাদেশ লিখবেন এটা সকল ক্ষেত্রে পাবলিকই দেওয়া থাকে আসলে আপনি কোথায় বসবাস করেন আর যদি আপনার মনে ইচ্ছুক থাকে যে কোথায় বসবাস করেন এটা কেউ দেখবে না তাহলে এটা পাবলিক এটাকে অনলাইন করে দেবে তো এখানে আমি পাবলিক করে দিলাম এখানে সেভ অপশনে ক্লিক করবেন এখানে অ্যাড এ হোম টাউন আপনি মনে করেন এখন পড়াশোনার জন্য এক জায়গায় আছেন বা অন্য কোনো রিলেটিভসের বাসায় বসবাস করছেন সেটা কারেন্ট আর এটা হলো হোম টাউন আপনার মানে জন্মস্থান কথা জন্মস্থান আপনার আপনি দিয়ে দিচ্ছে আবার আপনার আপনাদেরটা দিয়ে দিলেন কিন্তু আপনি চলে আসছেন আপনি সে আগে ফাংশন আর বারবার বলছি না তারপরে অ্যাড সিটি এখানে সিটি আপনার ইচ্ছা মতো আপনার কোন শহরে বসবাস করেন সেটা আপনারা দিবেন কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনারা এখানে থাকছেন সেটাও আপনারা চাইবেন তো আমি চাই না এটা দিতে চাই না আপনারা দিয়ে দেবেন অত বিস্তারিত বললাম না তবে দেখিয়ে দিলাম কিন্তু কীভাবে এটা আপনারা একটা কন্ট্যাক্ট আর ব্যাসে কিনবো এখানে আপনারা ক্লিক করে দেবেন একে একে সবগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনার প্রোফাইলটা পুরোপুরিভাবে আপনার কমপ্লিট হবে তো অ্যাড ইউর অ্যাড্রেস আপনি কোথায় থাকেন সেই অ্যাড্রেসটা এখানে যাচ্ছে এখানে ক্লিক করে দেবেন এখানে অ্যাড্রেস আপনার যে গ্রামে থাকেন সেই গ্রামের নাম বা শহরের নাম বা এলাকার নাম যেটা হয় সেটা আমি আমার এলাকার নাম দিয়ে দিচ্ছি বেতন বেতন খুব সুন্দর জায়গা সেটা বেতন বেড়া দিতে পারেন সিটি বা টাউন দেখবেন যে থানায় থানায় নামানো উপজেলা একটা পোস্ট থাকে সে পোস্ট কোড থাকে পোস্ট অফিসের কোড সেটা দিতে পারেন না দিলে চলবে নেভারের বিভিন্ন অপশন যাচ্ছে নেভারহুড আপনার প্রতিবেশী এখানে কিছু মানে ইনফরমেশন থাকছে আমি ওসব দেখতে চাই না এখানে থেকে এটা কিন্তু ফ্রেন্ডস কার্ড আছে আপনি চাইলে এটা পাবলিকে পরিবর্তন করতে পারেন চাইলে অনলাইনে তো পরিবর্তন করতে পারেন কাস্টমার পাবলিকে দিয়ে রাখতে পারেন সেভ করে দিন তারপরে যেরকম যদি বিভিন্ন অপশন আসে বাইরে সেটা আপনারা সাইডে ক্লিক করলে সেটা চলে যাবে তারপরে ডিসক্রিপশন আপনার ধর্ম সম্পর্কে কিছু বিস্তারিত যদি বলতে পারেন এখানে ডিসক্রিপশনে লিখবেন তো আমি এখন আবার তো বলতে চাচ্ছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাহলে তবে এখানে আবার এই প্রাইভেসি সিস্টেম আমি কিন্তু আপনাকে প্রথম থেকে লিখে দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে কীভাবে প্রাইভেসি চেঞ্জ করবেন তো আমি আশা করি এটা বিষয়টা বুঝতে পারছেন বারবার বলার প্রয়োজন নেই এখানে পাবলিকে অনলাইনে করতে চান শুধু ফ্রেন্ডসরা দেখতে পারবে
এখানে আমি একটা ফ্যান্সি রেখে দিলাম, এখানে সেভ করে দিলাম। তারপর অ্যাড হু ইউ আর ইন্টারেস্টেড ইন, আপনি ইন্টারেস্ট মানে কারো ইন্টারেস্টেড বেশি, ম্যান ওমেন যদি দুজন হয় তাহলে দুটোই ঠিক দেবেন। আর যদি শুধু ওমেনের উপর ইন্টারেস্টেড হন শুধু ওমেন দেবেন, আর যদি ম্যানের উপর ইন্টারেস্টেড শুধু ম্যান দেবেন। তো ম্যান ওমেন আমি দৌড়িয়ে দিচ্ছি, সবার উপর ইন্টারেস্ট থাকা দরকার, আপনারা যদি মনে করেন আপনাদের মন মতো করে দেবেন। দেখুন এখানে বিভিন্ন ইনফরমেশন অলরেডি চলে আসছে, আর দেয়ার ইউর পলিটিক্যাল ভিউস, এখানে আপনারা ক্লিক করে আপনার পলিটিক্যাল ভিউ যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। দেওয়ার পর এখানে ডেসক্রিপশন দিয়ে দেবেন, তো আমার যেহেতু নেই আমি দিতে চাচ্ছি না, আপনারা কাউকে দিয়ে দেবেন। আমি ক্যান্সেল করে দিলাম, আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের মন মতো। এখানে কিন্তু মোটামুটি অনেক ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে যাচ্ছে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, আপনি এখানে কোন ওয়েবসাইটে সোশ্যাল লিঙ্ক দিতে চান, আপনার যদি ইনস্টাগ্রাম টুইটার বা ইউটিউব চ্যানেল দিয়ে থাকে বা কোনো অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেস যদি থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। তো আপনার এখানে ওয়েবসাইট অ্যাড্রেস হলো, আপনার উপরে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, তাহলে এটা আপনার প্রোফাইল লিঙ্ক। আবার আরও অ্যাড করতে পারেন, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে এখানে অ্যাড ওয়েবসাইট আরও দিয়ে থাকতে পারবেন, টুইটার ইউটিউব। আমরা ইচ্ছা মতো আমি অত দিতে চাচ্ছি না, যদি আরও দিতে চান তো দেবেন, না দিলে সেভ করে দেবেন। সেভ করার পর নিচে যাচ্ছে একটা সোশ্যাল লিঙ্ক, আপনার যদি সেই একই কথা সোশ্যাল লিঙ্ক সামাজিক লিঙ্ক যদি থাকে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। আচ্ছা কন্ট্যাক্ট এবং বেসিক ইনফো গেল, তারপরে গেল ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আপনারা ক্লিক করে দিলে এখানে অ্যাড ফ্যামিলি মেম্বার, মানে আপনার পরিবারের সদস্যদের আপনারা এখানে অ্যাড করে রাখতে পারেন, তাহলে আপনার বন্ধুরা দেখতে পারে কে কে আপনার ফ্যামিলি সদস্য। তো এখানে আমরা ক্লিক করে দিলেন, মানে ফ্যামিলি মেম্বারের নাম লিখলে কিন্তু হবে না, আপনার ফ্যামিলি মেম্বার যদি ফেসবুক ব্যবহার করে থাকে সে ফেসবুক অ্যাকাউন্টের নাম লিখতে হবে। তো বন্ধুরা এটা আমি যেহেতু আপনাদের সামনেই খুললাম, এটা নতুন অ্যাকাউন্ট, আমার এখন কোনো ফ্রেন্ড নেই এবং ফ্যামিলি মেম্বারদের সাথেও আমার এখনও ফ্রেন্ডশিপ হয়নি, আমি এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাতে পারছি না। তো আপনাদের ফ্যামিলি মেম্বার যখন আপনাদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যাবে তখন আপনাদের সেই ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্ট নামটা লিখলে এখানে সেভ করে দেবেন। এখানে আরও দেওয়া যাবে, এখানে নাম লেখার পরে সে আপনার মা হয় না বাবা, তারপর বোন, ছেলে না কে হয়, সিস্টার, ব্রাদার, আন্টি, আঙ্কেল, সব বিভিন্ন ধরনের রিলেটিভসের নাম দেওয়া আছে, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ফ্যামিলি মেম্বার রিলেটিভসদের ইয়ে অনুযায়ী। তো আমি এখানে যদি দেখাতে পারছি না সে আবার প্রাইভেসি আমি এখানে ক্যান্সেল করে দিলাম, কিছুই দেয়নি যেহেতু। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে অ্যাড ইউর নেম প্রথম থেকে থাকে অ্যাবাউট ইউ, মানে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, এখানে ক্লিক করে দেবেন। অ্যাবাউট ইউ এখানে আপনি কেমন কী পছন্দ করেন, কী না করেন, আপনার কোনটা ভালো লাগে খারাপ লাগে, এখানে আপনার মতামত প্রকাশ করতে পারেন, বাংলা ইংরেজি হিন্দি যা ভাষা হবে ইচ্ছা আপনি নিতে পারেন। নিতে পাবলিক যদি চান আপনার সম্পর্ক শুধু আপনার বন্ধুরাই দেখবে তাহলে পাবলিকের দ্বারা অবশ্যই ফ্রেন্ড করে নেবেন। আমি এখানে কিছু টেক্সট লিখছি আমার সম্পর্কে, তবে এখানে সেভ দিলাম, আমি আর লিখতে দেন, আপনারা আরও অনেক লিখতে পারেন, তো আমি এইটুকু লিখলাম, সেভ করে দিচ্ছি। তাহলে নেম প্রোগ্রাম
প্রোনান্সিয়েশন আপনারা এখানে অ্যালিয়ান নেম প্রোনান্সিয়েশন দিতে পারেন ফার্স্ট নেম আপনারা ওমে এটা দিতে চাই না আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি আপনারা দিলে দিতে পারেন অন্য নাম আরো নাম যদি দিতে পারেন আদার নেম হ্যান্ডিক নেম পার্ট নেম দিতে এখানে যদি আপনি নিক নেম দেন তাহলে আপনার যে প্রোফাইল আছে এখানে অনেক সাইড লেখা আছে এর পাশে কিন্তু ওই নিক নেমটা চলে আসবে তো আমি আপনাকে দিয়ে দেখাচ্ছি এই আপনার নিক নেম দিলাম নিক নেম এখানে দিচ্ছি হলো আমি এখানে হাত পা দিয়ে দিলাম এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে শো অ্যাট টপ অফ প্রোফাইল এখানে একটা রাইট দিয়ে দিলাম কারণ এটা যদি আপনি দেন তাহলে আপনার প্রোফাইলের সবার উপরে আপনার নামের পাশে এই নামটি থেকে যাবে তাহলে এখানে সেভ করে দিলাম দেওয়ার পরে তারপর এখানে কি লিখছে এখানে নেম কন্টেন্টস এখানে ব্র্যাকেট দেওয়া যাবে না আমি এটি দিয়েছি শুধুমাত্র আপনাদের উপর জানার জন্য তো আপনারা বন্ধু এখানে ব্র্যাকেট দেবেন না এখানে ফেসবুক থেকে অটোমেটিক্যালি ব্র্যাকেট আসে তো আপনারা এখানে ব্র্যাকেট দিবেন না কোনো পাংচুয়েশন মার্ক ইউজ করবেন না জাস্ট আপনাদের নামটা লিখে এখানে সেভ করে দেবেন দেখছেন এখানে হাত কন্ট্রোল আসছে এটা আপনি বাংলায় দিতে বাংলা দিতে পারেন তো আমরা আমি আশা করছি আপনারা বিষয়টা সব বুঝতে পারছেন আরও কিছু ইনফরমেশান এখনও দিতে হবে ফেভারিট কোর্স আপনারা কী ভালো লাগে যেহেতু ফেভারিট কোর্সেস আপনার এখানে কী ভালো লাগে সরি আমি এখানে দিতে চাই না আপনার একটা ফেভারিট বাক্য বা আপনার ভালো লাগে এরকম কিছু একটা ভালো লাগা একটা লিখে দিতে পারেন কিছু লাইনের ভিতরে লিখে এখানে সেভ করে দিতে পারেন লিখে দিলাম আমি লিখছি প্লে প্লে ক্রিকেট ইন মাই ফ্রি টাইম মানে ক্রিকেট অবসর সময় আমি খেলতে পছন্দ করি এরকম কিছু আপনারা আরও দিতে পারেন এখানে তারপরে সেভ করে দেবেন এখানে কিন্তু সে পাবলিক প্রাইভেসি আবার প্রত্যেকটা ক্ষেত্রে প্রাইভেসি আছে আপনারা ইচ্ছা মতো লিখে দেবেন ব্লাড ডোনেশন লার্ন অ্যাবাউট ব্লাড ডোনেশন এখানে যদি আপনি রক্ত দানের ক্ষেত্রে এখানে কিছু ইনফরমেশন আছে আপনার এখানে দিলে দিতে পারেন আমি এখানে চাচ্ছি না এগুলো দিতে ডেট আপডেট আপনার যদি কাউকে রক্ত দিয়ে দেবেন সেখানে এটা দিতে পারেন বা আপনি যদি কাউকে রক্ত দিতে চান এরকম কোনো খবর আপনি এখানে পোস্ট করতে পারেন তাহলে যার প্রয়োজন সে আপনার এখান থেকে কন্ট্যাক্ট করে আপনার থেকে রক্ত নিতে পারেন তো আমি দিতে চাই না আপনারা চাইলে দিতে পারেন এখানে লাইভ ইভেন্টস আপনার আপনার স্মরণীয় ঘটনা জীবনে কিছু স্মরণীয় ঘটনা এখানে যদি থেকে থাকে এখানে এইখানে চাপ দেবেন এখানে ক্লিক করে লাইভ ইভেন্টস দিয়ে দেবেন সিলেক্টেড ক্যাটাগরি এটা কি আপনার যে জীবনের ঘটনা সেটা কর্মক্ষেত্রের শিক্ষা জীবনের নাকি রিলেশনশিপে মানে আমার ভালোবাসার গল্পে না বাড়িতে বিভিন্ন ধরনের এখানে অপশন আছে আপনারা ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এবং এই মুহূর্তে কোনো লাইভ ইভেন্ট দিতে চাচ্ছেন না কারণ এটা অনেক মানে অ্যানালাইসিস করে দিতে হয় একটা পুরো ঘটনা লেখা অনেক সময় সাপেক্ষের ব্যাপার তো আমি এত সময় আপনাদের সাথে থেকে নিতে চাচ্ছি না ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে তো বন্ধুরা এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা তো এখন আপনারা চলে আসবেন হোমে এখানে রিমেম্বার পাসওয়ার্ড এখানে যদি আপনারা ওকে দেন তাহলে আপনার পাসওয়ার্ড এই ব্রাউজারে আপনার সেভ হয়ে থাকবে বারবার আপনাকে লগ ইন করতে হবে না আর যদি মনে করেন নট নাও দেবেন তাহলে মনে করেন আপনি লগ আউট করে দিলে অন্য কেউ এসে ঢুকতে পারবে না আর যদি এখানে ওকে দেন তাহলে যে কেউ এসে আপনার কিন্তু ব্রাউজারটা ওপেন করে আপনার অ্যাকাউন্টে ঢুকে সব কিছু দেখতে পারে তো যারা নতুন তারা ওকে করে দেবেন কারণ পাসওয়ার্ড খেয়াল যে রাখতে হবে এটাও কিন্তু আমাদের মনে থাকে না যে একটা পাসওয়ার্ড আমাদের মনে রাখতে হবে তো এখানে ওকে করে দেবেন তাহলে তারা নতুনদের জন্য সুবিধা হবে এটা স্টোরি আপনি এখানে স্টোরি দিতে পারেন একটা আমি স্টোরি দিয়ে দেখাচ্ছি যে কোনো একটা পিক বা কোনো লেখা আপনার মনে কিছু ঘটনা লিখে দিতে পারেন তো আমি একটা পিক আপলোড করে আপনাদেরকে স্টোরি আপলোড করে শিখিয়ে দিচ্ছি সাপোজ আমি এই ঘটনাটা দিলাম এখানে ক্রোম অ্যান্ড্রয়েড বিভিন্ন অপশন আছে শেয়ারে অনেক এখানে টেক্সট দিতে পারেন কোন না কোন লেখা হবে কোন কালারের অক্ষর হবে এখানে হেডলাইন আপনার লেখার ফন্ট সাইজ তারপরে সব কিছু দেওয়ার পরে এখানে কিছু লিখতে চাইলে লেখার পরে এখানে শেয়ার টু ইয়ার স্টোরি স্টোরিতে দেওয়ার পরে আপনারা যে এখানে আপনার পিকটা কিন্তু চলে আসছে তখন লোডিং হচ্ছে এখানে যাচ্ছে এগুলো কেটে দেবেন রুমস ক্রিয়েট করার কথা বলছে এই রুমটা আমরা পরে বুঝবো আপনারা এমনি বুঝে যাবেন পরে তো আপনার যেহেতু কোনো ফ্রেন্ড নেই এখানে অনেকগুলো স্টোরি থেকে যাবে এখানে আরও অনেক স্টোরি থাকবে যেহেতু আপনার কোনো ফ্রেন্ড নেই তাই এখানে কোনো স্টোরি নেই
এখানে দেখুন একজন আমার অলরেডি একজন অ্যাকসেপ্ট করে ফেলেছে হয়তো দেখুন তার পোস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লাইক এখানে কমেন্ট এখানে শেয়ার করতে পারেন এখানে আরো বিভিন্ন নিচে দেখতে পারেন তো সব এখন দেখার বিষয় না যেটা শেখার বিষয় সেটা শিখালাম গ্রুপ কনভারসেশন এখানে ক্রিয়েট গ্রুপ মেসেঞ্জার গ্রুপ আপনি ক্রিয়েট করতে পারেন এটা ফ্রেন্ড রিকোয়েস্ট বক্স এখানে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট সেটা দেখতে পারেন এখানে কিছু ফ্রেন্ড অ্যাড করে নিচ্ছি আমি আপনারা আরো দেখতে পারেন এটা গ্রুপ আপনাদের প্রথমেই রেখে দেখিয়েছি আপনাদের যে গ্রুপটা পছন্দ হয় সেই গ্রুপে আপনারা জয়েন করেন মানে আমি জয়েন করলাম জয়েন রিকোয়েস্ট চলে গেছে গেছে অলরেডি এখানে কিছু আর যাচ্ছে না স্যার দেখা আসবে তো এত ভেজাল আমি যাবো না আপনারা নিজেদের মতো করে পরে সব কিছু অ্যাড করে নেবেন এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম এখানে মার্কেট প্লেস গ্রুপস ওয়েলকাম টু ফেসবুক নতুন এখন জন্য আসছে যে ইভেন্ট এখানে ওয়াত এখানে দিলে আপনি অনেক ভিডিও আসবে ফেসবুক ভিডিও সেগুলো দেখতে পারবেন এটা পেজ এটা আপনি ফেসবুক থেকে যদি কোনো ভিডিও সেভ করে রাখেন বা কোনো পোস্ট সেভ করে রাখেন তাহলে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন মেমোরিতে আপনারা বিভিন্ন ধরনের আপনার মেমোরি জানতে পারবেন আপনার যে মেমোরি ঘটনা সেগুলো এখানে দিয়ে দেবে তারপরে ফ্রি মোড এখানে আরও কিছু অপশন আছে আপনাদেরকে সেটা দেখাতে চাই এখানে অ্যাড সেন্টার আপনি নিয়ে রাখেন এটা পেজের জন্য আপনার যদি ফেসবুক পেজ খুলে থাকেন তাহলে সেটা দেখবেন তো বন্ধুরা আমি পেজ কীভাবে খুলতে হয় আর পেজ প্রমোট করা সহ বিভিন্ন ধরনের আরও বিভিন্ন নিয়ম নিয়ে আমি একটা ভিডিও করবো এর পরবর্তীতে আপনারা সেটা দেখবেন আর সেই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিও দেখার শেষে সাবস্ক্রাইবার করার পরে বেল আইকনে অল সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিওটা আপনারা আপনার ইউটিউব নোটিফিকেশনে পেয়ে যাবেন এখানে ব্লাড ডোনেশন ক্রাইসিস রেসপন্স বিভিন্ন অপশন আছে এগুলো আপনারা পরে আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন তারপরে এখানে এটা হলো মেসেঞ্জার এখানে মেসেঞ্জারে দিলে আপনারা এখানে কে কে মানে মেসেজ করছে বা আপনি কাকে করতে চান করেছেন তাদের আইডিগুলো এখানে থাকবে তারপর এখানে দিলে সি অল ইন মেসেঞ্জার আপনি ফেসবুক মেসেঞ্জারটা ওইখানে চাপ দিলে এটা ওপেন হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে গেলো তার জন্য সরি এখানে নোটিফিকেশন থাকবে আপনার বিভিন্ন ফটো পোস্ট করার পর এখানে কেউ যদি লাইক কমেন্ট করে বা শেয়ার করে বা কিছু মতামত দান করে সেটা আপনি কিন্তু নোটিফিকেশন থেকে যাবে অবশ্য কোনো নোটিফিকেশন নেই বা কেউ যদি ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু এখানে দেখাবে এখানে উপরে লেখা থাকবে এক দুই বা তিন যতগুলো নোটিফিকেশন সেই সংখ্যার উপরে থাকবে তো আমি আবার একটু হোমে চলে এসে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে লাইভ ভিডিও আপনি যদি লাইভ ভিডিওতে যেতে চান ফেসবুক লাইভে তাহলে এটা আগে অপশন করতে করবেন অবশ্যই এটার জন্য আপনার যদি ডেস্কটপ হয় তাহলে ওয়েব ক্যামেরা লাগবে ল্যাপটপ ক্যামেরা থাকে মোবাইলের ক্যামেরা লাগে না মোবাইলের ক্যামেরা লাগে না ফটো বা ভিডিও আপনি কোনো পোস্ট করতে চান তাহলে এখানে ফটো বা ভিডিও যদি পোস্ট করতে চান সেটা দেখে নেবেন আমাদের বড় ভাই আছে বড় ভাই আছে এখানে ফটো করতে যাচ্ছে পোস্ট করতে যাচ্ছে মানে আপনাদেরকে দেখাতে যাচ্ছে এই পোস্টটা কারা দেখবে আমি আপডেট করে দিচ্ছি যারা আমার বন্ধু তারা দেখবে যারা আমার বন্ধু না তারাও দেখবে তো আমি এখানে পোস্ট করে দিলাম কিছু দেখবেন না আমি চলে গেলে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ নয় তো এখানে অলরেডি এরকম পোস্ট হয়ে গেছে যে এক মিনিট আগে পোস্ট হয়ে গেছে যে এখানে আপনার বন্ধুরা লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট যদি কেউ আপনার করে থাকে অবশ্যই আপনাদের এখানে তাদেরকে পেয়ে যাবেন তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট সিওর প্রোফাইল এখানে যখন দেখা যেতে পারে তবে সেটিং অ্যান্ড প্রাইভেসি খুব দরকার না আমার সেটিং বিষয়টা কিন্তু খুব জরুরি এবং খুব জানার বিষয় এই বিষয়টা আপনারা ভালোভাবে দেখবেন আমাদের দেখবেন তো সেটিং চলে যাওয়ার পর এখানে আমাদের প্রথম অবস্থায় কিন্তু সেটিং এ চলে যাবেন একটা শর্ত দেওয়া আছে আপনি সাত দিন পর পর আপনি ফেসবুক নামটা চেঞ্জ করতে পারবেন অর্থাৎ দু মাসের আগে কিন্তু আপনার ফেসবুক নাম চেঞ্জ করতে পারবেন না যেহেতু আপনি এখন ফেসবুক অ্যাকাউন্ট খুললেন আপনি এই মুহূর্তে আর নাম চেঞ্জ করতে পারবেন না এর জন্য আপনাকে 7 দিন অপেক্ষা করতে হবে তো নাম চেঞ্জ করে আপনার বিষয়টা আমি আপনাকে দেখিয়ে দিলাম তারপরে ব্যাকে চলে যাবেন সরি আমি একবার বেশি ব্যাকে চলে গেছি অবশ্যই কেউ আপনার
হ্যাক করতে পারবে না, করতে গেলে অনেক কষ্ট হবে, অনেক ভেজাল হবে। তো ফেসবুক ইনফরমেশন নিতে গেলে ইউর ফেসবুক ইনফরমেশন দেওয়ার পর মেয়েদের জিও ইনফরমেশন দিয়ে যেতে হবে। ট্রান্সফার করতে আপনি যদি এটা কপি করতে চান কপি করে নিয়ে যাচ্ছে কিছু কপি ইনফরমেশন দেখবেন, এখানে করে ভালো মতো বুঝবেন, বোঝার পরে আপনারা এডিট করতে পারেন বা কিছু করতে পারেন। এখানে সব কিছু বলা গেছে, আপনারা বলে বুঝতে পারবেন। সিকিউরিটি আরেকটা হচ্ছে বলে দিচ্ছি, সেভের লগ ইন ফাংশন। আপনার লগ ইনের ফাংশনটা সেভ করতে চাইতে অবশ্যই এই অপশনে ক্লিক করে ভিতরে কিছু ফাংশন আছে, ফাংশনগুলি আছে রিমুভ সেভ লগ ইন ফাংশন, রিমুভ অ্যাকাউন্ট। রিমুভ অ্যাকাউন্ট যদি করে দেন তাহলে আপনি ব্রাউজার থেকে আপনার অ্যাকাউন্টটি মুছে দেবেন, আর কেউ দেখতে পারবে না। এখানে অ্যাপ পাসওয়ার্ড, বিভিন্ন অ্যাপে পাসওয়ার্ড দিতে পারবেন। এখানে বিভিন্ন অপশন আছে, গেট অ্যালার্ট, আনরিকগনাইজড লগ ইন, আনরিকগনাইজড। আপনার যদি এখন অন্য কোনো ব্রাউজারে লগ ইন করা থাকে বা লগ ইন করে ফেলে তারা, তাহলে আপনি এই অপশনটি ক্লিক করে যদি আপনি এখানে মেসেঞ্জারে এখানে গেট নোটিফিকেশন দেবেন, নোটিফিকেশন একটা গেট নোটিফিকেশন অপশনটা ক্লিক করে দেবেন, টেক্সট মেসেজ অ্যালার্ট। এটা দেওয়ার মানে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার অগোচরে মানে আপনি না জানতে কেউ যদি পাসওয়ার্ড চুরি করে অন্য কোনো মোবাইল ফোনে বা কোনো পিসি ল্যাপটপে যদি লগ ইন করে, অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে নোটিফিকেশন আসবে, মেসেঞ্জারে আসবে, এবং আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই ফোন নাম্বারে একটা এসএমএস চলে আসবে যে আপনার অ্যাকাউন্টে অন্য একটা ব্রাউজারে লগ ইন করা হয়েছে। সেভ সেন্ডে আপনাকে ক্লিক করে দেবেন সব কিছু দেওয়ার পরে। এখানে আপনার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন। তো আমি এখন এটি করতে চাচ্ছি না, আচ্ছা করে দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। প্রাইভেসিটা আপনাদেরকে নতুন করে বোঝানো কিছু নাই, এখানে প্রাইভেসি শর্টকাট কিছু ইম্পর্টেন্ট কিছু আপনি দেখে দেখবে আপনার পাবলিকের জন্য বন্ধুরা দেখবে শুধু আপনি দেখবেন এখানে সেইগুলি সেরকম এডিট প্রোফাইলের সময় আমি দেখিয়েছি ওকে সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট কে গিয়ে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে, মানে এভরিওয়ান দিলে আপনারা আপনাদেরকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এটা কিন্তু অনলাইনে করবেন না, কারণ অনলাইনে করলে আপনার পরিচিত মানুষরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। দেখুন বিভিন্ন এগুলো পরে আপনারা বুঝে নেবেন, ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই আমি একটু তাড়াহুড়ো করেছি। এখানে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, ট্যাগের বিষয়টা আপনারা এখন বুঝবেন না যদি নতুন হন, অবশ্যই বুঝবেন না। এখানে শেয়ারিং হু ক্যান পোস্ট সি ইওর পোস্ট, এখানে বদলে দেওয়া আছে ফ্রেন্ড যদি পাবলিক দেন তাহলে সবাই আপনার পোস্টটা দেখতে পারবে, সেটা প্রাইভেসি সে আমি আগে বুঝেছি। তোমাদের এখানে সময় নষ্ট করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী যে পাবলিক পোস্ট। পাবলিক পোস্টের অপশানে আপনারা বিভিন্ন পাবলিক হু ক্যান ফলো, আপনার কে কে ফলো করতে পারবেন, তারপর পাবলিক পোস্ট কমেন্ট, হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট। এখানে পাবলিক পাবলিক দিলে সবাই আপনার শুধু আপনার ফ্রেন্ডসকে শুধু আপনার ফ্রেন্ডসটা আপনাকে কমেন্ট করতে পারবে, লাইক করতে পারবে। পাবলিক পোস্ট তাহলে এখানে অনলিমিট করে দেবেন, বা শুধু বন্ধুদের পোস্টের নোটিফিকেশন আপনারা এই জায়গাতে চলে আসবে। মানে আবার বলছি আমার মাউস পয়েন্টার দিকে লক্ষ্য রাখবেন, মাউস পয়েন্টারটা দিয়ে আপনি কোথায় কী কাজ করতেছি তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। পাবলিক প্রোফাইল এখানে আপনারা দিয়ে দেবেন, কমেন্ট র্যাঙ্কিং, কমেন্ট র্যাঙ্কিংটা অবশ্যই আপনি দিয়ে দেবেন, সেটা আপনি দেখতে পারেন। ইউজার নেম যদি আপনি দিতে পারেন সেটা আপনার ইউজার নেম হিসেবে ব্যবহার হবে, কাউকে রিসার্চ করলে আপনার সেই নামটা লাগবে, আপনার এই প্রোফাইল করতে যাবেন তাহলে দিতে পারেন। তো আমার এটা করছি ব্লগিং, ব্লকিং ব্যাপারটা ক্লিয়ার একটু বলছেন। এখানে হলো কাউকে যদি আপনি ব্লক করতে চান তাহলে অবশ্যই যে জিনিসটা তার নাম অ্যাকাউন্টের নামটা লিখবেন, লিখে আপনি ব্লক করবেন। যদি এটা থেকে একটা সহজ বুদ্ধি আছে আপনি তাকে ব্লক করতে চান, সেই তার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে একটা অপশন আছে, সেই অপশনের নিচে দিয়ে আসলে তাকে ব্লক করতে পারবেন। এখন তাকে যদি আনব্লক করতে চান তার অ্যাকাউন্ট নামটা এখানে লিখে আনব্লক করতে হবে, এখানে লিস্ট থাকবে নতুন জন্য এখানে আমার আছে, আপনি পুরাতন হলে থাকবে সেটা আমি দেখে দেবো। আমার আমার চ্যানেলে আপনারা ফলো করবেন, চ্যানেল ফলো করলে অনেক কিছু শিখতে পারবেন ফেসবুক ইমেল সম্পর্কে সকল বিষয়ে। তো লোকেশন সেটিং করবেন আপনি কোন জায়গায় লোকেশন, এখানে যদি আপনি লোকেশন সেট করেন তাহলে
আপনি কোন জায়গা থেকে ফেসবুক চালাচ্ছেন এটা যদি কেউ চায় তো আপনি দেখতে পারবেন, তো এটা অন করতে পারেন অফ করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমি কিছু বললাম না, আমিও বললাম না। তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন, রিজন ল্যাঙ্গুয়েজ আপনি কী করবেন, এটা যদি আপনি বাঙালি হন বা যদি বাংলা ভাষা দিতে চান তাহলে এখানে বাংলা দেবেন, এখানে চেঞ্জ করা যায়, চেঞ্জের অপশন আছে, দেখুন এখানে চেঞ্জ করে দিতে পারেন, বিভিন্ন পুরো বিশ্বের সকল ভাষা আছে। তো আমি ইংলিশে রাখতে চাই, আমি বাঙালি হলেও বাংলা ভাষা অন্তত এই ওয়েবসাইটগুলোতে আমি বাংলা ভাষা বুঝতে পারি না, মোবাইল ফোনে বুঝতে পারি না বলতে তা না, আমার সমস্যা হয়। রেজিউম ফরম্যাট, এখানে ফরম্যাট ডেটস টাইম আপডেট নাম্বার বিভিন্ন কিছু আপনারা ইয়ে করে নেবেন, পোস্ট ফ্রম ফ্রেন্ডস, বিভিন্ন অপশন আছে, আপনারা পরে পরে নিজেদের মতো বুঝে নেবেন। স্টোরি সেটা বুঝে যাচ্ছি, নোটিফিকেশান বুঝে যাচ্ছি, মোবাইল ফোন তারপরে অপশন, এখানে মোবাইল ফোন ছেড়ে গেলে নাম্বার আপনারা অ্যাড করতে পারেন, যেটা আপনি নাম্বার দিয়েছেন এটা রিমুভ করে দিতে পারেন, এটা রিমুভ করে দিয়ে আরেকটা দিতে পারেন। যদি মনে করেন এই নাম্বারটি এখন আপনার কাছে নেই, নাম্বার সিমটি হারিয়ে গেছে, তাহলে এটি আগে একটি অ্যাড করে নেবেন, তারপরে এটি রিমুভ করবেন। আচ্ছা এটা গেল, তারপরে অ্যাপ অ্যাপ ওয়েবসাইট এগুলো আমি দেখিয়েছি, অ্যাপ ইমেল আপনাদের জন্য অ্যাকাউন্টে খোলা, আমি অ্যাকাউন্টে বেশি খোলা না। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আমি দেখাবো, সেটা হচ্ছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন, এটা অপশন অনেকেই পারেন না এই কাজটি, তো আমি আজকে শিখিয়ে দিচ্ছি। এখানে একটা অপশন আছে ডিসপ্লে, আপনি যদি এইটা রাতে আপনার যে নাইট মোড করে রাখতে পারেন তাহলে এটা কালো হবে, তো আপনার বোঝানোর সাথে আমি সাদা করে রাখছি, কেন বুঝতে সুবিধা হয়। অ্যাকাউন্ট ডিলিটিং চলে যাবে, এখানে চলে যাবেন সেটিং, সেটিং বা অ্যাক্টিভিটি লগ ইন, অ্যাক্টিভিটি লগে কিন্তু আপনি একটা জিনিস আপনাকে দেখাই, এখানে আপনি কবে কাকে লাইক করছেন, কবে কাকে সেন্ড করেছেন, কে অ্যাকসেপ্ট করছে, কার কমেন্ট করছেন, কোন ভিডিও কবে দেখছেন, কিন্তু সব ডিটেলস থেকে যাবে। আপনারা চাইলে অন্য কারোর ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি লগ থেকে বুঝতে পারবেন সে আসলে কখন কী করছে না করছে। রিসাইকেল বিনে আপনি যদি কোনো পোস্ট আপনি ডিলিট করে থাকেন তাহলে এখানে আমরা সেই ডিলিট পোস্টটি পেয়ে যাবেন, সেটা আবার রিকভার করতে পারবো। এখানে কিছু দেখা কোনো মতো নয়, সব কিছু দেখিয়েছি, তারপর আবার সেটিং এ যাবেন, সেটিং থেকে সেটিং এ যাবেন, মোটামুটি আপনাদেরকে দেখানো ডিলিট করতে পারেন বা ডিঅ্যাক্টিভ করলে হবে কি আপনার কিছুদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে বন্ধ হয়ে যাবে এবং কেউ দেখতে পারবে না আপনাকে, আপনার অ্যাক্টিভিটি কেউ দেখতে পারবে না, এবং ডিলিট অ্যাকাউন্ট এখানে এই অপশানে ক্লিক করে দেবেন, ডিলিট অ্যাকাউন্ট না দেখলে আবার পিছনে যাবেন, ভিডিওটি পিছন থেকে টেনে নেবেন, সামনে থেকে টানবেন না, পিছন থেকে টেনে আবার দেখবেন। যদি ডিঅ্যাক্টিভেশন করতে চান তাহলে এখানে কন্টিনিউ অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট, আমি এখন বন্ধ এই এটা করতে চাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি, কারণ অ্যাকাউন্টটি শুধু আপনাদেরকে বোঝানোর সাথে আমি বানাচ্ছি, আমার অলরেডি অনেক অনেক ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি আর চাচ্ছি না। তো আমি এইটা এখন ডিলিট করে দেবো, আমি এই যে ডিলিট অপশনে ক্লিক করে এখানে কন্টিনিউ টু ডিলিট অ্যাকাউন্ট ডিলিট অপশন এখানে আমি চাপ দিয়ে দেবো। এখানে কী বলছে পারমানেন্টলি ডিলিট করে অ্যাকাউন্ট, এখানে পারমানেন্টলি যেহেতু আপনি ডিলিট যেহেতু সবাই পারমানেন্টলি করে এখানে পারমানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট করে দেবেন, এখানে ডিলিট অ্যাকাউন্টে আবার ক্লিক করে দেবেন। এখানে পাসওয়ার্ড যাচ্ছে, আপনার যে নতুন অ্যাকাউন্টে খুললেন সেই নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি অবশ্যই দিতে হবে, পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটি এখানে কন্টিনিউ করে দিলেন, কন্টিনিউ করে দিলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। এখানে আবার চাচ্ছে বারবার, যেহেতু একটি একটি ভাইটাল বিষয় এখানে বারবার আপনার কাছ থেকে পারমিশন চাচ্ছে, এবং এখানে কি বিভিন্ন কথা আছে, আফটার 30 ডেজ এই ডিফেকশন বিগিন, 30 দিন পর আপনার অ্যাকাউন্টটি ডিলিট হবে, বা এটা আপনি অলরেডি আপনি এটা ইউজই করবেন না, এটা ডিলিট করে রেখে দিলেন, এখানে ডিলিট অ্যাকাউন্টে আমি চাপ দিয়ে দিলাম, এখন অলরেডি সেটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, এখন আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তো বন্ধু এই ছিল হলো আপনাদেরকে বোঝানোর, শেষ দিকে চলে এসেছি আমি, ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে বেসিক এ টু যেটা আমি সব দেখিয়ে দিলাম, ভিডিওটি একটু লং হয়েছে কিন্তু মাইন্ড করবেন না, আপনাদেরকে বোঝানোর সাথে এ টু যেটা এভাবে কোনো ভিডিও আপনার কোনো চ্যানেলে পেয়ে থাকবেন না, আমি হয়তো ফার্স্ট বা যদিও থাকে তাহলে হয়তো আপনার অ্যাভেলেবল পাবেন না, এ তো এইভাবে দেখাবো না, সবাই আলাদা আলাদা টপিকে আলাদা আলাদা ভিডিও তৈরি করে। তো বন্ধুরা আজকে অনেক ভিডিও লং হয়েছে, আর লং হতে যাচ্ছি না,
তো আজকের মতো এখানে শেষ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে অল সিলেক্ট করে দেবেন, নাহলে কিন্তু আমাদের পরবর্তী ভিডিও পাবেন না। যদি ভিডিওটি খারাপ লাগে আমাদের ডেসক্রিপশন বক্সে খারাপ লাগে আপনি জানিয়ে দেবেন, এবং আরও কোন কোন বিষয়ে আপনার শিখতে চান সেই বিষয়গুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনাকে সেই বিষয়ের উপরে আমি আরও কিছু বানাবো। বন্ধুরা আমি চলে আসবো আরও ভিডিও নিয়ে, সে পর্যন্ত প্রথমে সুস্থ থাকুন, গুড বাই।